আমি এলাকা দাওয়াত করছি এক তাবলীগ কমিটির কয় আমনগ এলাকায় টয়লেট ভালো না আমনগ গোসলখানা ভালো না আমি কই এই হইলো তোমার দ্বীনের নবীর দাওয়াত তোর ঘাট দিয়া টয়লেট ঠিক করিয়া দাওয়াত দেওয়া লাগবে কথা কয় না না আমার কয় আমনগ গ্রাম যাওয়া যাবে না একবার গেছি বাথরুম করতেছি পড়ে গেছি বাথরুমের মধ্যে কথা কয় না গা এই ছেলেগুলো আমাকে এলাকায় যাইবে না এবার নবীওয়ালা কাজ করে সোড্ডা কথা কয় না গা নবীওয়ালা কাজ করে আমার এলাকায় যাইতে পারবে না রাস্তা ভালো না আর এই এই যে শহরের যত মসজিদ আছে না কমিটি কইছে কয় হুজুর এক সপ্তাহে তিন দল এক দলের ওই জায়গায় রাখি আর এক দল ওই জায়গায় হ্যার মধ্যে আবার এখন বলে আবার দুই দল ভাগ কথা কয় না গা দুই দল কি এক দলের যে সুপায়ের পার্টি আর এক দলের নাম সাথী কি কি আমি ভালো জানি না সাত পার্টি আল্লাহ দুইটা পার্টি এরা এক দল আর এক দলের কয় কথা কয় না গা হ্যাঁ সাদিয়ানি যেগুলো এগুলো লেহাপড়া কিচ্ছু করে নাই মুরুক্ষ গন্ডারের দল আলেম ওলামাদের বিরুদ্ধে করে এদের জাহেল মাকরা এই সমস্ত দল শেষ পর্যন্ত কোমরা হইয়া জাহান্নামে যাবে কথা হয় না আলেম ওলামার পক্ষে থাকা লাগবে ঠিক না বাটে আলেম ওলামা যেখানে নাই আমরা সেখানে থাকলে লাভ আছে কথা হয় না লাভ আছে আলেম ওলামা যেখানে কন কন আলেম ওলামা যেখানে আলেম ওলামা যেখানে বলেন হক্কানি আলেম যেখানে আমরা আছি সেখানে বাজান নবীর আল্লাহ কাজ করতে হইলে আমার নবী কেমন কাজ করছে বাজান রে আল্লাহু আকবার আল্লাহ আল্লাহু আল্লাহ আমার নবী দাওয়াত দিছে কেমন দাওয়াত আল্লাহু আকবার আল্লাহ রাত্রে আবু জাহেল মোবাইল করছে বাতি যে আমার শরীর দিয়ে খারাপ মোবাইল করছে এ সময় তো মোবাইল আসলে না কোনো মাধ্যমে খবর পৌঁছেছে বয়ান করতে গেলে কিছু কথা আইসে পরে ভুল বল কথা কয় না কা ওই সময় কি মোবাইল ছিল তা কোনো কায়দার খবর পৌঁছাইছে বাতি যে আমার শরীর খারাপ আপনারা বলো জানা থাকলে বলেন আমার নবীর মায়া কি হিন্দুদের জন্য ছিল না বৌদ্ধদের জন্য খ্রিস্টানের জন্য কারণ আর সাল্লাকা ইল্লা রহমাতাল লিল আলামিন যত জায়গায় আল্লাহ রব্বুল আলামিন অত জায়গায় নবী রহমাতাল লিল আলামিন আমার নবী সমস্ত জগতের জন্য রহমত ঝরেখন সুবহানাল্লাহ এখানে একটা সূক্ষ্ম কথা আছে ভালো করে বুঝলেন খেয়াল করেন যেই যেই জায়গায় আল্লাহ রব ওই ওই জায়গায় আল্লাহ নবী রহমত তাহলে আল্লাহ মরছে নাউজুবিল্লাহ আল্লাহ আছে না আছে তাহলে যারা বলে নবী একদম মারা গেছে তাহলে তো রহমতও মারা গেছে কত কয় না কারণ নবী মারা গেলে তো রহমতও শেষ কারণ এই আয়াতের ব্যাখ্যায় আলেম ওলামা মুফাসসির কোরআনেরা বলছে নবী নিজেই রহমত আল্লাহ আকবার কোন রহমত নিয়ে আসে নাই উনি নিজে ইনটো ওনার ইনটোটাল পুরো দেহটাই রহমত আল্লাহ আকবার কোন না তাহলে রহমত মারা গেলে এখন তো আর রহমত হইবে না রহমত তো পাইবেন না আপনারা কথা কয় না গা তাহলে যারা বলছে নবী মারা গেছে তারা ভুল হতে আছে কথা কয় না গা রব্বুল আলামিন যদি বাইসে থাকে রহমাতাল লিল আলামিন মরতে পারে না বুঝেই নেই বয়ান নারায় থাকবে এটাই দেওবন্দীদের আকীদা নারায় থাকবে রব্বুল আলামিন যদি বাইসে থাকে রহমাতাল লিল আলামিন মরতে পারে না রব্বুল আলামিন যদি এখনো বাইসা থাকে রহমাতাল লিল আলামিনও বাইসা আছে কারণ আমার মাওলায় কয় আর সে আজিমে আছে আমি রব্বুল আলামিনের শেয়ারে আর জমিনে আমার একটা দ্বিতীয় পাঠ আছে রহমাতাল লিল হিসাবে আল্লাহু আকবার বন্না যারা তারে দেখবে তারা আমারই দেখা হবে নারায় দেখবে আমার আলেম ওলামা ভাইরা বয়ান করতে করতে বললে ভালায় কি বলে জানেন আমার পিছিয়ে নামাজ পড়লে নবীর পিছিয়ে নামাজ পড়া হইবে আল্লাহ হক্কানি আলেমের হাতে হাত দিলে নবীর হাতে হাত দেওয়া হয় এটা আলেম ওলামারা খুব সুন্দর করে বলতে পারে অথচ এই কথা বলে না আমার নবী কেমন নবীর নবী যার হাতে বায়াত হইলে আল্লাহ আয়াত নাজিল করছে হে আমার হাবিব এই গাছের গোড়ায় এইমাত্র যাহার আপনার হাতে বায়াত হইল ওদের হাতের উপরে আমি আল্লাহর হাত ছিল আপনার হাতে তারা হাত দিয়া বয়া তয় নাই তারা আমার হাতি হাতেছে রে এ নবীর অন্ধকার উম্মতের আরে যারা নবী ছিল না যারা নবী ছিলছে উমর ছিল কাফের হয়ে গেছে সাহাবী উমর ছিল কাট্টা কাফের কাট্টা কাফের
কেমন কাফের জানেন, নবীর মারতে গেছিলেন, আমরা তো তারে মারতে যাইনি, নাউজুবিল্লাহ কোন ডাকা, এই লোকটা মারতে গেছে ডাইরেক্ট তরবারি লইয়া, আমার দয়াল নবীর মারতে গেছে, চেহারা দেখে পাগল হইয়া গেছে, যেরকম সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা ও আমার যুবকের দলেরা, আল্লাহু আল্লাহ, নবী কেমন দাওয়াত দিয়েছে বাজান। আবু জাহেল বাজান খবর পাঠাইলো, আমার দিকে তাকান, এদিক তাকান, আবু জাহেল খবর পাঠাইলো, চাচা আমি অসুস্থ, আমার শরীর ভালো না, আল্লাহর নবীর যাওয়া লাগবে কি লাগবে না, সবার জন্য রহমত না, সবার জন্য রহমত না। ওই রাত্রে আবু জাহেলের খবর পাইয়া দয়াল নবী রওনা দেশে, ওদিকে আবু জাহাল্লা বাজার একটা গর্ত খনন করিয়ে গর্তের ভিতরে টক বগে ফুটন্ত গরম পানি জমা করিয়া রাখছে, উপরে খাজুর পাতা বিছাইয়া দিল যাতে নবী বসতে না পাইরা, আবু জাহেলের ঘরে ঢোকার সময় পাও পিছলে যাইয়া ওই পানির মধ্যে ভরিয়া যায়, জরে কান্না উজুবিল্লা, যখন নাকি আমার দয়াল নবী আবু জাহেলের ঘরে ঢোকা দর্শে, আমার মাওলা তৎক্ষণাৎ জানাই দিল, নবী আর একটা পাও দেবেন না, আল্লাহ আকবার করেন না, জিবরাইল সাথে সাথে বলছে আর একটা পাও সামনে দিয়েন না, আল্লাহ আকবার, একটা সামনে পাও দিয়েন না, সামনে কিন্তু গর্ত আসে। আবু জাহেলের দৌড়, আল্লাহ সাইয়া দেখে নবী গর্তে পড়ে নাই, ও দেশে দৌড়, আল্লাহ কে তুই পড়বি কথা হয় না, দৌড়ের সাথে সাথে গুম্মুত করিয়ে পড়ছে, আল্লাহ আকবার করেন না, পরের জন্য গর্ত খনন করো, ওই গর্তে তুমি ভরবা, হয়তো কয়টা দিন বাকি লাগবে কথা কয় না, কা দৌড় দিয়ে এসে গুমুক করে বাজানো ওই গর্তের ভিতরে পড়ছে, এখন গরম পানির ভিতরে ঠক বক ঠক বক ঠক বক ঠক বক করে, আর ডাক দিয়ে বলে বাতি যা উঠাও, ডাক দিয়ে বলে সাসা যান, আমি উঠাবো পরেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না, কালেমাটা মধুর কালেমা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কালেমাটা বলেন না, আবু জাহেল কা উঠিয়ে লই বেটা, সুস্থ হয়ে লই, পানি খেয়েছি অনেক, আল্লাহু আকবার, দয়াল নবী টান দিয়া উড়াইল, আবু জাহেল কা পরে চিন্তা ভাবনা করে দেখ মনে আগামী বছর কথা, নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার, আমার নবী কেমন দিনের দাওয়াত দিছে, আমার দিকে তাকান, জাবালে কুবাস পাহাড় আমি এই এক মাস আগে বাজার নিজে দেখে আইছি, আমি যখন নাকি তাকাইল আমার মুআল্লিম ডাক দিয়ে বলে হুজুর, এই হইল সেই জাবালে কোবায়েস পাহাড় যেই পাহাড়ের নিচে আমার দয়াল নবী দাঁড়াইয়া শাহাদাত আঙ্গুল দিয়ে আকাশের দিকে ইশারা করছিল, আকাশের চারটা ইশারার করার সাথে সাথে শাহাদাত আঙ্গুলের ইশারা পেয়ে চারটা টাস করে ফেটে গেছে, আল্লাহ আকবার করেন না, ফাটিয়া দুই দাঁড়ে পড়িয়া গেছে, আমার মুআল্লিম ডাক দিয়া কয় হুজুর, এই হইল সেই জাবালে কোবায়েস পাহাড়, আমি সাথে সাথে জুতা খুলে ফেলাইছি, কারণ ওই পাহাড়ের তলদেশ আমার নবী কত বার না জানি হাঁটছে, জুতা ব্যাগের মধ্যে লইয়া আমি আস্তে আস্তে হাইটে পাহাড়ের কাছে গেলাম, মনে হয় যে এখনো ঘেরান পাওয়া যায়, আপনার নাকি তো খালি সুটকির গেরান ফান, আল্লাহু আকবার, আল্লাহ সর্দি হইলে তো কোনো গেরানি ভাই না, একদম বন্ধ হয়ে যায় কতক্ষণ না, কা আর এমন আল্লাহর বান্দারা আছে তাদের নাকে দয়াল নবীর শরীরের গেরান পায়, জান্নাতের গেরান পায়, এমন চৌক আছে বাজান যেই চৌক দিয়ে দুনিয়ায় বসে কবরে আজাব দেখছে, আল্লাহ আকবার করেন না, কবরে আজাব ডাইরেক্ট দেখছে ডাইরেক্ট, এমন চৌক আছে আপনি জানেন না যেই চৌক দিয়ে বাজান নবীরে দেখছে, জোরে কান সুবহানাল্লাহ, এ আল্লাহর বান্দারা পর্দালের মা বোন আমার যুবকের দলেরা, আপনাদের পায়ে ধরিয়া বলিয়া যায়, হাতে ধরিয়া বলিয়া যাই, জাবালে কুবাইস পাহাড়ের নিচে আমার নবী গেল, আবু জাহেল ডাক দিয়ে বলে ও মুহাম্মদ, আপনারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ও মোহাম্মদ তুমি যদি আকাশের চারটা ফাটাইয়া ডিকুতে ডিখণ্ডিত করিয়া দেখাইতে পারো তাহলে আমরা ইমান আনব আমি আবু জাহল তোমার হাতে কালেমা পড়ব আমার নবী পাগল দেওয়ানো হইয়া যাবালে কুয়াছে নিচে গেছে আর তুমি কেন গ্রামে সরে যাইতে পারবা না আপনাদের কি বিশ্বাস নবী দেখাইতে পারবে আপনাদের কি বিশ্বাস আমার নবীর ইশারায় আকাশের চাঁদ ফাটতে পারে আপনাদের বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার হকানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।